বাংলাদেশে নিশ্চিন্তে ও নিরাপদে বিনিয়োগে বিদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ট্রেড অ্যান্ড বিজনেস সামিট উদ্বোধন সুনামির মতো ঝাঁকুনি দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান মির্জা ফখরুল জঙ্গি ধরলেই বিএনপির গাত্র দাহ কেন প্রশ্ন মাহবুবুল হানিফের প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনে অদলবদল বলেছেন ইসি রাশেদা সুলতানা আগামী মাসে চূড়ান্ত হবে পর্যবেক্ষক নীতিমালা জানিয়েছেন অতিরিক্ত সচিব গাইবান্ধায় তিস্তা ব্রহ্মপুত্র যমুনার তীব্র ভাঙনে দিশেহারা হাজারো মানুষ নদী গর্ভে বিলীন বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষিজমি হুমকির মুখে নানা স্থাপনা দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশে বিনিয়োগ অনেক নিরাপদ বিদেশি বিনিয়োগকারীরা এখানে নিশ্চিন্তে ও নিরাপদে বিনিয়োগ করতে পারে এতে সবাই লাভবান হবে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বাংলাদেশ ট্রেড অ্যান্ড বিজনেস সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক তা যেন অটুট থাকে দুদেশের জনগণ যেন লাভবান হয় সেদিকে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলতে হবে আফ্রিকার ব্যবসায়ীদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে তার স্বপ্নের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইসিটি অবকাঠামো টেক্সটাইল এবং পর্যটন খাতে দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানান তিনি বাণিজ্য ব্যবসা ও বিনিয়োগের জন্য আরও বন্ধুত্বপূর্ণ গন্তব্যে যেতে বাংলাদেশের বাণিজ্যিক ল্যান্ডস্কেপকে আরও শক্তিশালী করা হয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী ব্রিক্স সামিটে যোগ দিতে পাঁচ দিনের সফরে মঙ্গলবার রাতে দক্ষিণ আফ্রিকা জোহানেসবার্গে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরের প্রথম দিনে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজে আমাদের যে বন্ধুত্ব সেটা কিন্তু ঐতিহাসিক তাই আমাদের দুই দেশের মাঝে আরও ব্যবসা বাণিজ্য প্রসার হোক আর দুই দেশের মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গড়ে উঠুক সেটাই আমি চাই সেই জন্য আমি আমাদের ব্যবসায়ীদের বলবো যে আপনারা সাউথ আফ্রিকান অনেক বিজনেস গ্রুপ আছে তাদের সাথে আপনাদের পার্টনারশিপ গড়ে তোলেন জয়েন্টলি ইনভেস্টমেন্ট করেন দুই দেশেই যাতে দুই দেশের জনগণ লাভবান হয় আর সাথে সাথে আমাদের দুই দেশের বন্ধুত্ব অটুট থাকে আরও সুন্দরভাবে গড়ে ওঠে সেটাই আমি চাই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সুনামির মতো অভ্যুত্থান তৈরি করে সরকারকে সরাতে হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন সরকার নিজেদের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে সংবিধান সংশোধন করেছে দেশকে গভীর সংকটে ফেলেছে তিনি বলেন আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপি সে ধারায় রাজনীতি করে না অভিযোগ করেন আওয়ামী লীগ মানেই সন্ত্রাসী আওয়ামী লীগই অনর্গল মিথ্যাচার করছে সব রাজনৈতিক দল একসাথে কাজ করছে এখন সবাইকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন মির্জা ফখরুল তিনি বলেন সামনে আর বিকল্প নেই একটাই লক্ষ্য ক্ষমতাসীনদের সরিয়ে জনগণের সরকার গঠন করতে হবে জঙ্গিদের ধরলে বিএনপির গাত্রদাহ কেন হয় প্রশ্ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বলেছেন সামনে আরও গাত্রদাহ হবে 21 আগস্ট গ্রেনেড হামলা নিয়ে বিএনপি নির্লজ্জ মিথ্যাচার ও নাটক করছে বলেও মন্তব্য তার জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তিনি যখন কালকে বললেন যে সরকার নাকি জঙ্গি ধরে নাটক করছেন যে জঙ্গি ধরলে ওনাদের গায়ে জ্বর আসে গায়ে ব্যথা আসে কারণ এই জঙ্গি তো তাদের সৃষ্টি আমরা তো দেখেছি বাংলা ভাইয়ের নেতৃত্বে প্রকাশ্যে সশস্ত্র অবস্থায় মিছিল করছে রাজপথে পুলিশ পরিষদ দিয়ে এটা কোনো স্বাধীন দেশে সভ্য দেশে কল্পনা করা যায় যে জঙ্গিরা অস্ত্র নিয়ে মিছিল করতেছে সশস্ত্র অবস্থায় দিনের বেলায় পুলিশ প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়েছিল তো সেই জঙ্গিদের ধরলে এখন বিএনপির গাত্র দেওয়া হয় গাত্র দেওয়া হোক গাত্র দেওয়া তো সবে শুরু হয়েছে
প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। দুপুরে মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্রের বিষয়ে জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, বর্তমানে জাতীয় পরিচয়পত্র জনগণের কাছে একটি প্রয়োজনীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে, এটি ছাড়া অনেক কাজই করা সম্ভব হয় না। আমরা চাচ্ছি অতি দ্রুততার সাথে যেন মানুষ জাতীয় পরিচয়পত্র পায়, এ কাজটিতে যেন মানুষের হয়রানি না হয়। আগামী মাসে বিদেশি পর্যবেক্ষক সহায়ক নীতিমালা চূড়ান্ত করতে চায় নির্বাচন কমিশন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও এনবিআর এর প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে একথা জানান ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্বরাষ্ট্র পররাষ্ট্র তথ্য মন্ত্রণালয় এবং জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বৈঠক শেষে অতিরিক্ত সচিব জানান নীতিমালা যেন পর্যবেক্ষক সহায়ক হয়, সেসব বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখনও কোনো কিছু চূড়ান্ত হয়নি। আরও কয়েকবার বৈঠকে বসে একটি খসড়া নীতিমালা তৈরি করা হবে, তারপর কমিশন অনুমোদন দিলে চূড়ান্ত হবে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে খসড়া চূড়ান্ত করার আশা প্রকাশ করে অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এটা চূড়ান্ত হওয়ার পরে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ওয়েবসাইটে বিজ্ঞপ্তি যাবে, তারা আবেদন করবে। আবেদন অনুযায়ী যে পদ্ধতি থাকবে সে অনুযায়ী অনুমোদন পেয়ে তারা পর্যবেক্ষক হিসাবে আসতে পারবেন। আমরা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমরা খসড়া চূড়ান্ত করতে পারবো। এটা চূড়ান্ত হওয়ার পরে আমরা কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন যাবে, তারা আবেদন করবে। আবেদন করার পরে যে পদ্ধতি থাকবে সেই অনুযায়ী তারা অনুমোদন পেয়ে আমরা এদেশ মানে এখানে অবজারভার হিসাবে আসতে পারবে। শুধুমাত্র বিদেশি পর্যবেক্ষকের জন্য, দেশি না। কর্তৃপক্ষের সাথে বৈঠকের 48 ঘন্টা পর কর্মবিরতি প্রত্যাহার করেছেন সিলেট এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। বুধবার দুপুর 1:30 বৈঠক শেষে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন তারা। কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ বৈঠকের পর বিকেলের শিফটে চিকিৎসা সেবায় ফেরেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ওপর রোগীর স্বজনদের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে সোমবার রাত থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে তাদের সাথে প্রশাসনের 3 দফা বৈঠকের শেষেও কোনো সুরাহা হয়নি। তবে দাবি পূরণের জন্য আজ দুপুর 12:00 পর্যন্ত সময় বেঁধে দেন আন্দোলনকারীরা। পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ন চিকিৎসক পরিষদের বৈঠকে কর্মবিরতি প্রত্যাহার করে তারা। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার তীব্র ভাঙনে দিশেহারা হাজারো মানুষ, নদী গর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষি জমি। হুমকির মুখে নানা স্থাপনা ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ড বালু ভর্তি জিও ব্যাগ ফেললেও তা কাজে আসছে না। গাইবান্ধা প্রতিনিধি ফিরোজ কবিরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ভাঙছে নদী, হাহাকার চলছে নদী পাড়ের মানুষের। গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বিভিন্ন এলাকায় নদী গিলছে ফসলি জমি, বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি সাঘাটা উপজেলার মুন্সিরহাটে। নদী গর্ভে গেছে মুন্সিরহাট বাজারের বেশিরভাগ অংশই। হুমকির মুখে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নদী ভাঙায় আমরা টানিয়ে সাইতে পারছি না, এমন দিন যায় এক বিঘে এক ঘন্টায় যায়, খুবই ভাঙতির অবস্থা খারাপ। পুরো 2 বিঘে মাটি, ওখানে মরিচের চাল আছিল, বেগুনের চাল আছিল, ভাঙিয়ে মুখে পাড় আছিল, পাড়ের অর্ধাখান গেছে ভাঙিয়ে, বলে এক সপ্তাহের মধ্যে মন গো ভাঙিয়ে তালটা পুরোটাই চলে গেছে। ঘর দুয়ার দিগুলো আছিল সবগুলোই ভাঙিয়ে চলে চলে। ভাঙনে নিঃস্বদের দিন কাটছে খোলা আকাশের নিচে। সহায় সম্বল হারিয়ে অনেকে আশ্রয় নিয়েছে আবদাবাদ ও স্কুল ভবনে। আমার তো বাড়ি ঘর দিয়ে সব চলে গেছে, এখন থাকবো কোথায়? এই তোমার বোট ফেলায় পানি শুকায়, বোট ফেলায় ভিড় চলে যায়, পানি শুকায় ভিড় চলে যায়। আমরা ইলিশ ছিলিপ কিচ্ছু চাই না, আমাদের নদী রক্ষা করে দেন, আমরা আল্লাহর কাছে মহাসুখী, খুব দুঃখে আছি আমরা। ভাঙন ঠেকাতে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে হতাশ স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড বলছে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর যথাসাধ্য চেষ্টা করছেন তারা। চলমান 2টি প্রকল্পের বাইরে বেশ কিছু জায়গায় নদী ভাঙন দেখা দেয়। এতে সুন্দরগঞ্জ উপজেলার কাশিমবাজার, পারাসাদুয়া,
সিঙ্গিজানি, লালসামার এবং ফুলছড়ি উপজেলার উড়িয়া, হরিচন্ডি এবং সাগাটা উপজেলার বাঁশহাটা এলাকায় যে নতুন করে নদীর ভাঙন দেখা দেয়, এই ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে জিও ব্যাগ দিয়ে জরুরি আপৎকালীন কাজ বাস্তবায়ন করা হচ্ছে। ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি। ইতিমধ্যেই সাগাটা ফুলছড়িতে নদীর হাত থেকে রক্ষার জন্য অনেকগুলো স্থায়ী প্রকল্প পাস করেছে এবং বাকি যে অংশটি রয়েছে সেগুলোকে কার্যকর করার জন্য স্থায়ী প্রকল্প পাস করছে। পাশাপাশি এই বর্ষার মৌসুমে যমুনার হাত থেকে আমাদের এই অঞ্চলকে রক্ষার জন্য যা যা করা দরকার ইতিমধ্যেই করেছে। নদী ভাঙে নিঃসহায় মানুষ, স্থায়ী বাঁধের অপেক্ষায় কাটে প্রজন্মের পর প্রজন্মের। বাংলাভিশন নিউজ ডেস্ক। পানি নেমে যাওয়ায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত রেল লাইনের সংস্কার কাজ। অক্টোবরের শেষ সপ্তাহে 2000-ই কক্সবাজার রেল লাইনের উদ্বোধন হবে। 100 কিলোমিটার দীর্ঘ এর রেল লাইনের প্রায় 1.5 কিলোমিটার লাইন কোথাও ডেপে গেছে, আবার কোথাও বেঁকে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। সাতকানিয়া উপজেলার কেউচিয়া ইউনিয়নের উপর দিয়ে স্থাপিত চট্টগ্রাম কক্সবাজারের নতুন রেল লাইনটি ডুবে যায় বন্যার পানিতে। সংস্কার কাজে শ্রমিকরা এখন অবিরাম কাজ করে যাচ্ছেন। ডেপে যাওয়া রেল লাইন কিছুটা উপরের দিকে তোলা হয়েছে, স্লিপার ও লাইনের মাঝখানে বালু, খোয়া ও পাথর দেওয়া হচ্ছে। বন্যার পানির স্রোতে সরে যাওয়া পাথরগুলো আবার স্লিপারের মাঝখানে দেওয়া হচ্ছে। এভাবেই চলছে সংস্কার কাজ। প্রকল্প পরিচালক মফিজুর রহমান জানান, পূর্ব নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হবে। সাতক্ষীরায় দুর্বৃত্তরা এক রং মিস্ত্রিকে মোবাইল ফোনে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার থানাঘাটা শেখপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের মৃত শেখ আবুল কাশেমের ছেলে। নিহতের ভগ্নিপতি মোহাম্মদ মহসিন হোসেন জানান, মঙ্গলবার সালামকে ফোনে ডেকে নেয়ার কিছুক্ষণ পর থানাঘাটা এলাকার একটি বাগানে নিয়ে বেধড়ক পেটায়। তাকে কুপিয়ে জখম করে রেখে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতিতে খুলনা মেডিকেলে নিয়ে যাওয়ার পথে রাত 11টার দিকে মারা যায় সালাম। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গাজীপুরের কোনাবাড়িতে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন সাগর নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত সাগরের বাড়ি রংপুরের পীরগাছা থানার শরীফ সুন্দর বাজার এলাকায়। অভিযোগে বলা হয়, ভুক্তভোগী পরিবার কোনাবাড়ির হরিণাচালা এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। অভিযুক্ত সাগর হরিণাচালায় একটি পাঁচতলা বিল্ডিং এর নিচতলায় মা শিক্ষা নিকেতন নামে কোচিং সেন্টার পরিচালনা করতেন। এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষার্থী প্রতিদিনের মতো গত 19 আগস্ট ভোর 6টার দিকে কোচিং করতে যায়, কিন্তু ভোর 6:30 অন্যান্য শিক্ষার্থীদের ছুটি দিলেও তাকে ছুটি দেওয়া হয়নি। শিক্ষার্থীকে অফিস রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে সাগর, মোবাইল ফোনে সেই ভিডিও ধারণ করে। বিষয়টি কাউকে বললে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় সাগর। ওই শিক্ষার্থীর মায়ের অভিযোগের ভিত্তিতেই শিক্ষককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। চট্টগ্রামের সীতাকুণ্ডের অস্ত্র তৈরির কারখানা থেকে 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ ও 2 জনকে গ্রেফতার করা হয়েছে। র‍্যাব জানায়, সীতাকুণ্ডের পাথরি ঘোনা দুর্গম পাহাড়ি এলাকার জাহাঙ্গীর আলমের বাগান বাড়িতে অভিযান চালিয়ে 3টি লোকাল গান, 1টি রামদা ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে জাহাঙ্গীর আলম ও ইমনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। দেশের আরো কিছু জায়গার খবর নিয়ে এবার দেখুন একটি টেক্সট রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা হয়েছে রাঙামাটিতে। বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক। এ সময় গার্ড অব অনার প্রদান করে কোস্টগার্ডের একটি চৌকস দল। গোপালগঞ্জে জয় বাংলা রাষ্ট্রীয় স্লোগান, সুপ্রিম কোর্টের রায়ের তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে। শহরের শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বঙ্গবন্ধু কর্নার সহ লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে ঠাকুরগাঁওয়ের ইকো পাঠশালা স্কুল অ্যান্ড কলেজে।
পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুল কাদের লাইব্রেরির উদ্বোধন করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুরে ছাত্র জনতার গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আমানুল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশের আয়োজন করা হয়। রাঙামাটিতে সরকারের ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সদর উপজেলায় কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। মশা ও ডেঙ্গু প্রতিরোধে কুড়িগ্রামে সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক প্রচারণা চালিয়েছে পৌরসভা। এ উপলক্ষে পৌরসভা থেকে একটি র্যালি বের করা হয়, পরে কলেজ মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ। সাতক্ষীরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, স্কুল কমিউনিটি ক্লিনিক সহ ওয়াশ উদ্যোক্তাদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শহরের ম্যানগ্রোভ সেন্টারে। এতে প্রধান অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল। কুড়িগ্রামে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে 5 লাখ টাকার এককালীন শিক্ষাবৃত্তি দিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। স্থানীয় শেখ রাসেল অডিটোরিয়ামে শতাধিক শিক্ষার্থীর মাঝে টাকা ও শিক্ষা উপকরণ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ। অবৈধ রিকশার লাইসেন্স বাতিল সহ 8 দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ঘেরাও কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি জেলা কমিটি ও রিকশা শ্রমিক ইউনিয়ন। সকালে কর্মসূচি হয়। বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ি নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিচ্ছন্নতা কর্মীরা। শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয় তারা। পঞ্চগড়ের দেবনগরে 2 দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবার আয়োজন করেছে করতোয়া সোলার লিমিটেড। বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার রাজীব হাসানের নেতৃত্বে 5 সদস্যের মেডিকেল টিম চিকিৎসা সেবা দিচ্ছে। নাজনীন আক্তার, বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বাংলাদেশে নিশ্চিন্তে ও নিরাপদে বিনিয়োগে বিদেশিদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ট্রেড অ্যান্ড বিজনেস সামিট উদ্বোধন। সুনামির মতো ঝাঁকুনি দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকারকে হটানোর আহ্বান মির্জা ফখরুলের। জঙ্গি ধরলেই বিএনপির গাত্রতা কেন? প্রশ্ন মাহবুবুল হামিদের। প্রয়োজনে নির্বাচনকালীন প্রশাসনেও রদবদল বলেছেন ইসি রাশেদ সুলতান। আগামী মাসে চূড়ান্ত হবে পর্যবেক্ষক নীতিমালা, জানিয়েছেন অতিরিক্ত সচিব। গাইবান্ধায় তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনার তীব্র ভাঙনে দিশেহারা হাজারো মানুষ। নদীগর্ভে বিলীন বসতবাড়ি ও বিস্তীর্ণ কৃষি জমি, হুমকির মুখে নানা স্থাপনা। এ ছিল এখনকার মতো পরে সংবাদ। সন্ধ্যা 7:30 দেখার মতো রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সবাইকে।